আকাশের নিচে বিস্তৃত ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ বিকেলে কুয়াশার ধূম্রজাল চিরে সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহ হেসে উঠে চারিদিক পরন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে সরিষা ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাষ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলে ভো শব্দে উড়ে বেড়াচ্ছে আর মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে মৌমাছিরা এমন দৃশ্য দেখা গেল জয়পুরহাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের হারুনজো দক্ষিণপাড়া মাঠে শুধু হারুণ্জো মাঠে নয় উপজেলার প্রতিটি ইউনিয়নে এমনটি দৃশ্য দেখা যায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ জমিতে সরিষার চাষাবাদ হয়েছে দেশে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় এবার উপজেলায় বেড়েছে সরিষার আবাদ আগামী বছরে সরিষার চাষাবাদ আরও বৃদ্ধি পায় সেই লক্ষ্যে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দু হাজার বাইশ দুহাজার রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার প্রাপ্ত উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঠে সরিষার ফলনের সফল চাষাবাদ উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের আট নং ওয়ার্ডের হারুঞ্জো দক্ষিণপাড়া সরিষার মাঠে বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত কৃষক সমাবেশে অনুষ্ঠানে আহমেদাবাদ ইউনিয়নের পরিষদের আট নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ গোলাম রাব্বানীর সঞ্চালনায় উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাতারা তিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় আহমেদাবাদ ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহমান বাসেদ আহমেদাবাদ ইউনিয়নের পরিষদের তৃণ সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মদ বিবি আরও রাখেন কৃষক মোহাম্মদ ফারুক মনিত ও আশরাফ আলী প্রমুখ এ সময় গণমাধ্যম কর্মী জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর কৃষক উপস্থিত ছিলেন এ সময় কৃষি কর্মকাণ্ডের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সফল কৃষকদের প্রাপ্য সেবা ও কৃষি উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয় সেখানে শতাধিক কৃষক ও কৃষানিরা অংশ নেন পরে সরিষার ফলনের সফল চাষাবাদের জন্য আহমেদাবাদ ইউনিয়ন এবং উপজেলা কৃষি অফিসের পক্ষে থেকে তাদেরকে উপহারস্বরূপ উন্নতমানের একটি করে গামছা প্রদান করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের তথ্য জানায় চলতি মৌসুমে উপজেলায় পাঁচশত পঞ্চান্ন হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ সরিষা চাষে গত বছরও সরিষার বাম্পার ফলন হয়েছিল সে সঙ্গে বাজারের দামও অনেক সন্তোষজনক এবার ভালো ফলনের আশা কৃষকের সরিষা চাষাবাদ বৃদ্ধি করতে কৃষি অফিস নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতনতা পাশাপাশি পরামর্শ প্রদান করছেন শীতকে আপনাদেরকে আমার অন্তর অন্তর কৃষি অভিচার অরুণ এবং অন্যান্য ব্যক্তি এবং আমার কৃষক ভাই সকলকে দাঁড়ায় সালামত সালামত

না আমাকে নিজ দিবেন পরবর্তীতে আপনাদের দামটা কাজের ব্যবস্থা করবো